পৃথিবীর সবচেয়ে বড় পরিবার, 39 জন স্ত্রীর সাথে বসবাস করেন একজন স্বামী। বর্তমান যুগ হলো নিউক্লিয়ার ফ্যামিলির যুগ, ফ্ল্যাট কালচারের যুগ। ছেলেরা নিজের বাবা মাকে ছেড়ে স্ত্রীকে নিয়ে আলাদা থাকে। কিন্তু আজ আপনাদের এমন এক ব্যক্তির কথা বলবো যিনি হলেন পৃথিবীর সবচেয়ে বড় পরিবারের মালিক। তার কথা শুনলে আপনিও হা হয়ে যাবেন। আজ আমরা যে ব্যক্তির কথা বলছি তিনি হলেন ভারতের মিজোরাম রাজ্যের বাসিন্দা জিওনা চানা। লোকজন যেখানে পরিবারের 2-3 জনের খরচ বহন করতে হিমশিম খেয়ে যান, সেখানে এই ব্যক্তি তার 39 জন স্ত্রী, 94 জন সন্তান, 14 জন বৌমা এবং 33 জন নাতি নাতনি নিয়ে একসাথে বাস করছেন। জিওনার 4 তলার বাড়িতে 100টা ঘর রয়েছে আর সবাই একসাথে সেই বাড়িতেই থাকে। পেশাগতভাবে জিওনা একজন কাঠমিস্ত্রি। 17 বছর বয়সে নিজের প্রথম বিয়েটা সারেন জাথিয়াঙ্গির সাথে, কিন্তু এখনও তার বিয়ে করার ইচ্ছে রয়েছে। গোটা পরিবারেই একটি সেনাবাহিনীর মতো নিয়ম বলবৎ রয়েছে। জিওনার প্রথম স্ত্রী জাথিয়াঙ্গি সকলকে তাদের কাজের দায়িত্ব বুঝিয়ে দেন নিত্যদিন। এই পরিবারের প্রতিদিন খাবারের জন্য 60 কেজি আলু এবং প্রায় 100 কেজি চাল প্রয়োজন হয়, আর কোনোদিন মাংস হলে প্রায় 30 কেজির মতো মুরগির মাংস প্রয়োজন হয়। মিস্টার চানা বলেন, আমি নিজেকে ঈশ্বর প্রদত্ত সন্তান বলে মনে করি, কারণ তিনি আমাকে এতজনের দেখাশোনা করার দায়িত্ব দিয়েছেন। আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান স্বামী মনে করি। আমার 39 জন স্ত্রী রয়েছে এবং পৃথিবীর সবচেয়ে বড় পরিবারের আমি প্রধান কর্তা। কাকতালীয়ভাবে চানা সেখানকার এক সম্প্রদায়েরও প্রধান, যারা লোকজনকে যত খুশি বিয়ে করার অনুমতি দেয়।